নোয়াখালীর জনপদে সরকার দলের বিভিন্ন নেতার সাথে রাজনৈতিক পরিচয়ে পোস্টার, ব্যানার, বিলবোর্ড আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলে ফুলে সন্ত্রাসীরা তাদের ক্ষমতার জানান দেওয়ার বিষয়টি চোখে পড়ার মতো। আর এ শক্তিতেই নোয়াখালীর শহর গ্রামগঞ্জে গড়ে উঠেছে ছোট বড় সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনীর ট্যান্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি, আধিপত্য নিয়ে আন্তকন্দল হরহামেশা। সাধারণ মানুষকে প্রতিনিয়ত হতে হচ্ছে নির্যাতনের শিকার। বাদ যায় না দলের অনেক ত্যাগী নেতা কর্মীরাও। যারা সন্ত্রাসী করতেছে তারা নিজের স্বার্থে দলকে ব্যবহার করে, আর আমাদের কিছু নেতা কর্মী এদেরকে ব্যবহার করে। কে কোন দল থেকে আসছে, কার পরিচয় কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পিছনের হিস্টরি কি, এই হিস্টরিটা কেউ কখনো দেখতে চায় না। সবাই চায় যে আমার পাল্লা বাড়ি হোক। সাংস্কৃতিক আর সমাজকর্মীদের মতে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার। দলের নেতৃত্বে যারা আছে তারা তাদের নিজস্ব একটা গ্রুপ তৈরি করতে চায়, আর সেই গ্রুপটা তৈরি করতে গেলেই তারা কি করে, বিএনপি থেকে, জামাত থেকে, অন্য দল থেকে কিছু লোককে বাগিয়ে আনে, এনে ওদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য টেন্ডার এগুলো করায়। এই তরুণদের নিজেদের ঘরবাড়ির কোনো ঠিক নেই, একেবারেই একটা অতি দরিদ্র জীবনযাপন করা এই তরুণরা কিরকম ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। সুতরাং এই যে আমরা দানব তৈরি করার একটা ব্যবস্থা তৈরি করেছি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা মনে করেন এই অবস্থা থেকে উত্তরণে এখনই প্রয়োজন শুদ্ধি অভিযানের। পুরো জেলাতে এই ধরনের লোকরা আমাদের দলের মধ্যে ঢুকতেছে, আমাদের দলের সুযোগ সুবিধা নিচ্ছে, আমাদের দুর্নামের ভাগী আমরা হচ্ছি, আমাদের ত্যাগী নেতারা উপকৃত হচ্ছে, এবং এদেরকে দমন করার জন্য অচিরেই আমাদের দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান শুরু হবে। নোয়াখালীর সর্বস্তরের মানুষ মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধি আর রাজনৈতিক নেতাদের সদিচ্ছাই পারে মানুষকে ভয়ভীতিহীন জীবনযাপনের স্বপ্ন দেখাতে। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী।